আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক আর জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার আমবাড়িয়াটের। দর্শক আসছিল 24 জুন 2022 রোজ শুক্রবার। তো এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে কুরবানির টার্গেটে দাতাল ষাঁড়গরুগুলার বাজার মূল্য কত রাখছে, আমরা তথ্য নিব এবং জানবো। তো সম্পূর্ণ প্রতিদিন জুড়ে আমাদের সাথে থাকবেন দর্শক। এই হাট সপ্তাহে দুদিন বসে, শুক্রবার এবং সোমবার। তো আমরা দেখতেছি একটা কালো রঙের ষাঁড়গরু, আজকের বাজার মূল্যটা কত রাখি, আমরা দাম দর্শ জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আজকে যে কালো রঙের গরুটা দেখছি, এটা দাম কত রাখছেন ভাই? 1,05,000 দাতাল। কয় দাঁত বয়স? 2 দাঁত বয়স। 1,05,000 টাকা চাওয়া দাম। কত বলছে এটা ভাইকে দাম দিছে? 70-80 ভাঙে বলে দর্শক শুনলেন আজকের বাজার দরের বর্তমান পরিস্থিতি, যে 70-80,000 টাকা দাম বলে। আপনার টার্গেট কত লাগে ভাই? এটা 90 হলে বিক্রি করবেন, আমরা শুনলাম আজকের বাজারের তথ্য। তো বাজারটা কেমন বুঝতে পারতেছেন? আজকে বাজারটা নরম, লগ নাই। দর্শক শুনলেন আজকে প্রচুর আমদানিকৃত ষাঁড়গরু, কুরবানির টার্গেটে যে দাঁতাল ষাঁড়গরুগুলো উঠছে, কুরবানির আস্তে আস্তে কিন্তু বাজারটা উঠে গেছে এখন কুরবানির হাট। তো আমরা এখানে আর কিছু তথ্য নিব, এখানে যে এটা দাঁতাল ষাঁড় দেখতেছি, এটার বাজার মূল্যটা কত রাখে, চাচার কাছ থেকে দাম দর জানানোর চেষ্টা করব। আমরা শুনবো চাচার কাছ থেকে মূলত কয়টা নিয়ে আসছে এবং দাম দর সব বিস্তারিত। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা নিয়ে আসেন আজকে? চারটা নিয়ে আসেন। বিক্রি হয়েছে একটাও? একটাও বিক্রি হয় নাই, চারটা নিয়ে আসছে কিন্তু একটাও বিক্রি হয় নাই। এগুলা কি আপনার বাড়ির পালা করু না কেনা করু? এগুলা পালাও আছে কেনাও আছে। আচ্ছা আমরা এই যে দেখতেছি, এটার দাম কত রাখছেন আজকে? হ্যাঁ, 125 চাওয়া দাম। দর্শক শুনলেন 1,25,000 টাকা চাওয়া দাম। কত বলছে এটা বাইকার? 5-7 দাম দে। 1,05,000 দাম দে। দর্শক কয় দাঁত বয়স এটা চাচা? 4 দাঁত বয়স। শুনলাম আজকের বাজারের তথ্য, 1,05,000 পর্যন্ত দাম দে। আমরা পরবর্তীতে আরেকটা দেখাই, ওটা আপনাদের না? আচ্ছা দর্শক আমরা শুনলাম আজকের বাজারের। দর্শক আমরা দেখাচ্ছি একটা এখানে ষাঁড়গরু, দাঁতাল ষাঁড়, আজকের বাজার মূল্যটা কত রাখে, আমরা শুনবো বিস্তারিত তথ্য। দেখাই আপনাদের পুরো ষাঁড়গরুটার ছবি। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? দাম কত রাখছেন চাচা এটার আজকে? 130 চাওয়া। বয়স কি এটার? দাঁত হচ্ছে? আচ্ছা দাঁত হচ্ছে, বয়স 1,30,000 টাকা চাওয়া দাম। কত বলছে ভাই গাড়িটা দাম দিছে? 100 পর্যন্ত দাম দে। না আমরা শুনলাম আজকের বাজারের তথ্য। তো বাজারটা কেমন বুঝতে পারতেছেন আজকে? বাজার নর্মাল না দর্শক? কিন্তু আমরা শুনলাম আজকের বাজারের যে ষাঁড়গরুগুলার বাজার দর, বাজার নর্মাল, কুরবানি ঘনিয়ে আসতে কিন্তু তেমন একটা তুলনামূলকভাবে দাম দর পাচ্ছে না ক্রেতা বিক্রেতা। তো আমরা এখানে দেখাই আরেকটা ষাঁড়গরু, দাঁতাল ষাঁড়, কুরবানির টার্গেটের যেগুলো কুরবানির জন্য দেওয়া যাবে এগুলার দর দাম কেমন চলে ভাই? এটা কি দাঁতাল না? না ভাই। কত দাম রাখছেন ভাই এটা? 1,30,000। 1,30,000 চাওয়া? 1,30,000 টাকা চাওয়া দাম। দর্শক শুনলাম আজকের বাজারের তথ্য। প্রচুর আমদানিকৃত গরু, দেখেন চারিদিকে মানুষ আর গরু, একাকার অবস্থা আজকের বাজারে। তো আজকে এটা কত বলছে এটা ভাই দাম দিছে? 1,00,000 পর্যন্ত দাম দেয় পুরাপুরি। টার্গেট কত লাগে আপনার? 1,15,000 হলে বিক্রি করবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে আমবাড়ি হাট থেকে দাঁতাল ষাঁড়গরুগুলো কুরবানির টার্গেটে যে উঠছে আজকে, আমরা আরও কিছু নেই এইদিকে, যে দেখেন প্রচুর আমদানিকৃত গরু উঠছে আজকে। আমি ঘরে কালোটা আমরা যে দেখতেছি, কালোটার দাম কত রাখে আমরা শুনবো ভাই। যে কালোটা দেখছি কত রাখছেন এটা? 125 চাওয়া? হ্যাঁ। দর্শক শুনলাম আজকের বাজারে 1,25,000 টাকা চাওয়া দাম। আপনাদের প্রচণ্ড প্রচুর গরু আমদানিকৃত, তার জন্য ভালোভাবে ভিডিও করা হচ্ছে না, এর মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করি। কত বলছে ক্রেতা এটা? 100 ভাঙে দাম বলে। বয়স কী ছিল এটা? 2 দাঁত বয়স। দর্শক কিন্তু আমরা শুনলাম আজকের বাজারে যে কালো রঙের যে গরুটা, এটা বাজার মূল্য কত রাখে আমরা তথ্য দেই। আমরা এইদিকে দেখাচ্ছি আর বেশ কিছু, এখানে দুইটা রয়েছে দাঁতাল ষাঁড়, দেখেন ভাই দাঁতাল না এগুলা? দাঁতাল ষাঁড় কুরবানির টার্গেটে আপনাদের সামনে থেকেই দেখানোর চেষ্টা করি। দেখেন বাজার মূল্য কত রাখে আমরা শুনবো ভাই। যে এক জোড়াটা দেখতেছি, এক জোড়া কত রাখছেন এটা? এক জোড়া কত দাম রাখছেন? 300-150,000 করে 300। দর্শক চাওয়া দাম এটা? সাইওয়াল না এগুলা? সাইওয়াল জাতের ষাঁড়, 2 দাঁত করে বয়স?
দুই দাঁত করে বয়স, সাইওয়াল জাতের সার। কত টার্গেট কত এটা ভাই, কত বলছে ক্রেতা? মানে পাইকার দাম কত দেয় এটা? 2,70,000 পর্যন্ত দাম দেয়, 2,70,000 পর্যন্ত দাম দেয়। দর্শক আমরা শুনলাম আজকের বাজারের তথ্য দিনাজপুর জেলার আমবাড়িয়ার থেকে। আপনার পুরোপুরি টার্গেট কত ভাই, কত টার্গেট এটা, কত হলে বিক্রি করবেন? 80-90 হলে বিক্রি করবে আজকের বাজারে। দর্শক শুনলাম কোরবানির টার্গেটে যে দাঁতাল ষাঁড়গুলো উঠতেছে প্রচুর পরিমাণে আমদানি কৃত করো, তো আমরা এখানে একটা দেখতেছি বাজার মূল্যটা কত রাখে আমরা শুনবো। শেওলা মানে এটা হচ্ছে ব্রাহ্মা কালার যাকে বলা হয়, এটার বাজার মূল্যটা কত ভাই? এটা কত এটা, এটা শেওলাটা 1,80,000 চাওয়া, 1,80,000 টাকা। দর্শক শুনলাম চাওয়া দাম, বয়স কি ছিল ভাই এটা? দুই দাঁত বয়স না, দুই দাঁত বয়স, 1,80,000 টাকা চাওয়া দাম। কত বলছে ভাই পাইকার দাম দিছে, কত ভাই এটা? 1,40,000 পর্যন্ত দাম দেয়। দর্শক আমরা আজকের বাজারে যে কুরবানির টার্গেটের দাঁতাল ষাঁড়গুলো উঠতেছে এগুলার দর দাম বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দিনাজপুর জেলার আমবাড়িয়ার থেকে। আমরা বেশ কিছু গরু আরও কিছু দেখতেছি এখানে, এটার বাজার মূল্য কত রাখি আমরা শুনবো চাচার কাছ থেকে। দেখেন প্রচুর পরিমাণে আমদানিকৃত গরু। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কত এটা চাচা? 3,20,000 চাওয়া। কত বলছে এটা ক্রেতা দাম দিছে? কত চাচা এটা? 2,500 পর্যন্ত দাম দে। শুনলাম দর্শক বিন্দু, দেখেন প্রচুর পরিমাণে আমদানি গরুর কালার কম্বিনেশন দেখতেছেন। আমরা একটা দেখতেছি একদম সাদা কালার সাইওয়াল জাতের ষাঁড় গরু, বাজার মূল্যটা আজকে কত রাখে আমরা শুনবো তথ্য। তথ্য নেই, এদিকে দরদাম কেমন যাচ্ছে? সাইওয়াল জাতের ষাঁড় গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, কত রাখছেন এটা? 160 চাওয়া। জি দর্শক দেখতেছেন কুস একদম 1,60,000 টাকা চাওয়া দাম। বয়স কি ছিল এটা? দুই দাঁত বয়স। কত বলছে পাইকার এটা দাম দিছে? হ্যাঁ, কত বলছে? 140 এইভাবে দাম দে। টার্গেট কত এটা পুরোপুরি? 1,000 কম হলে বাজারটা কেমন বুঝতে পারতেছেন? ছয় মন পার হবে। দর্শক শুনলাম এবং বাজারটা কেমন আজকের বাজারে, দামদরটা ঠিক আছে না কম? আজকে বাজার ঢিল, বাজার ঢিল। দর্শক আমদানি প্রচুর আমদানি কৃতি, কুরবানির টার্গেটে কুরবানির গরুগুলো উঠে গেছে, তো আজকে আপনাদের দরদাম জানানোর চেষ্টা করলাম। ঠিক আছে দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।